আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি নতুন গাছ নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার মনে হয় এই গাছটি অনেকেই দেখেছেন, যাদের বাড়ি গ্রামে তারা এই গাছটি অবশ্যই ব্যবহার করেছেন। বন্ধুরা, আজকে আমরা যে গাছটি নিয়ে আলোচনা করব, এই গাছটি আমাদের আঞ্চলিক ভাষায় কালো কৃষ্ণা গাছ বলা হয়। এই গাছটি সাধারণত স্যাঁতসেঁতে পুকুরের আশেপাশে, ড্রেনের আশেপাশে এবং যেসব জায়গায় পানি বেশি থাকে তার আশেপাশে হয়ে থাকে। এই গাছটা আমাদের সচরাচর সবসময় চোখে পড়ে। গাছটি আমরা আঞ্চলিক ভাষায় সাধারণত কালো কৃষ্ণা গাছ বলে থাকি। সাদা সাদা ফুল হয়, নাক ফুলের মতো, এবং ফল হয় সবুজ কালার এবং ভেতরে কালো হয়। যদি আপনারা দেখতে পাচ্ছেন ফল, এটা ফুল, ফুল থেকে দেখেন সবুজ কালারের ফল হয়েছে এবং এই ফলে দেখেন বিচি হয়েছে। বিচি পেকে গেলে কালো হয়, যে ভেতরে দেখেন বিচিটা এখনো পাকেনি, কাঁচা, যখন পাকবে কালো হয়ে যাবে এবং এই বিচি যেখানেই পড়বে গাছ হয়ে যাবে। দেখেন বিচি যেখানেই পড়বে গাছ হয়ে যাবে। এই গাছ সাধারণত আমরা জানি তিন প্রকারের হয়ে থাকে। ফুলের উপর ভিত্তি করে সাধারণত এই গাছ তিন প্রকারের হয়ে থাকে। একটি সাদা ফুল, আমরা যেটা দেখছি এটা সাদা ফুল, আর একটি নীল ফুল, এই ফুলগুলো নীল নীল হয়ে থাকে, এবং আর একটি হলুদ ফুল। আমরা ঔষধি হিসেবে সাদা এবং নীল ফুলটি ব্যবহার করি। এই গাছের পাতাগুলো মরিচের গাছের পাতার মতোই হয় এবং খুব নরম কোমল প্রকৃতির একটি গাছ। আঞ্চলিক ভাষায় আমরা সাধারণত এই গাছটিকে কালো কৃষ্ণা গাছ বলে থাকি। এর এলাকাভিত্তিক বিভিন্ন নাম, যেমন কালো কৃষ্ণা, কেশরঞ্জন, কেশরি, কেশরাজ, কুন্তলবর্ধন, ভৃংরাজ, ভাংর, ভাকরা, কসুরিয়া, এরকম আঞ্চলিক ভিত্তিতে এই গাছের অনেক প্রকারের নাম রয়েছে। তবে আমরা সাধারণত এটাকে কালো কৃষ্ণা গাছ বলে থাকি। এটি তিন প্রকার, ফুলের উপর ভিত্তি করে তিন প্রকার আমরা দেখে থাকি। একটি হলুদ, তারপরে সাদা এবং নীল ফুল। সাদা এবং নীল ফুল আমরা ঔষধি গাছ হিসেবে ব্যবহার করে থাকি। এটি একটি মহা ঔষধি গাছ। এই গাছটি শীতের শেষের দিকে বেশি হয়ে থাকে,
তবে গাছটি আমরা 12 মাস পেয়ে থাকি। তবে এই গাছে যদি পানি লাগে পাতাগুলো নষ্ট হয়ে যায়, গাছের পাতায় যদি পানি লাগে নষ্ট হয়ে যায়, এবং এই গাছটি আমরা সাধারণত ঔষধি কাজে ব্যবহারের জন্য শুকনা জায়গায় এবং ছায়ায় শুকাইতে হয়। এই গাছটি আমরা রোদে কখনো শুকাই না। ঔষধি গুণে ভরপুর গাছটি আমরা আগে দেখতাম ছোটবেলায় গ্রামে ছোট বাচ্চাদেরকে নেড়া করে দেওয়ার পরে এই গাছের পাতা ডোলে রস মাথায় লাগিয়ে দিত, যদি কোথাও কেটে যেত সেটাও শুকিয়ে যেত এবং চুল ঘন এবং কালো হতো। বিশেষ করে গ্রামে মহিলারা এই গাছটি তাদের চুলের জন্য ব্যবহার করে থাকে, চুলে এবং মাথার যে কোনো ইনফেকশনের জন্য এই কালো কিসা গাছটি ব্যবহার করে থাকে। যারা গ্রামে বসবাস করে তাদের জন্য খুব সুবিধা, কারণ এই গাছ গ্রামে সবসময় পাওয়া যায়। এই গাছের ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, শুধুমাত্র গর্ভবতী মহিলাদের এই গাছ সেবনের ক্ষেত্রে পরিমাণ খুব হিসাব করে নিতে হবে। এই গাছ নিয়মিত সেবনে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এটি একটি অ্যান্টিসেপটিক গাছ হিসেবেও আমরা বলতে পারি। এই গাছের বিশেষ গুণ রয়েছে, এই গাছটি আমরা যে সকল ঔষধি কাজে ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে নিরোগের ক্ষেত্রে পানিজনিত ঘা বা হাত পা গুলে গেলে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। ডায়াবেটিস রোগীদের কোথাও যদি কেটে যায় সহজে সেই ঘা শুকায় না, সেক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। গোপন আঘাত বা গোপন চোট যদি লাগে, দেখা যায় যে শরীরের ভেতরে ব্যথা, উপর থেকে বোঝা যায় না কিন্তু ভেতরে ব্যথা, সেক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। চুলের জন্য, মাথার খুশকির জন্য, চোখের সমস্যার জন্য, দাঁতের মাড়ি যদি ব্যথা করে সেক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। কানের সমস্যার জন্য, মাইগ্রেন সমস্যা, সাইনাসাইটিস সমস্যা, ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। ক্যান্সারের জন্য এই গাছটি একটি মহা ঔষধ। চর্মরোগের ক্ষেত্রে, জন্ডিস সমস্যার ক্ষেত্রে, লিভারের প্রবলেমের ক্ষেত্রে, পেটের ব্যথা, গর্ভপাত বন্ধ করে, ভগন্দর বা অশ্বগেজের ক্ষেত্রে, তারপরে মা বন্ধু লজ্জা স্থানের ইনফেকশন বা জ্বালাপোড়ার ক্ষেত্রে, পাইলসের সমস্যার ক্ষেত্রে, পায়খানা রাস্তা জ্বালাপোড়ার ক্ষেত্রে, এলিফ্যান্ট লেক, এই ক্ষেত্রেও আমরা এই গাছটি ব্যবহার করে রোগ থেকে নিরাময় হতে পারি। তারপরে আচমক কারো দেখা যায় যে মাথা ঘোরায়, মানে বোঝা যায় না বা ধরা পড়ে না কি জন্য মাথা ঘোরায়, এরপরে হাই ব্লাড প্রেশারের কারণে অনেক সময় মাথা ঘোরায়, তারপর আয়ুবর্ধক একটি গাছ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, বাচ্চাদের বিছানায় প্রস্রাব বন্ধ করে, মুখের ঘাও ঠিক করে, কেটে গেলে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ করে, পেটের কৃমি দূর করে, এবং মাথায় যদি উকুন থাকে সেই উকুনকে মেরে ফেলে। বন্ধুরা, আমরা যদি এই গাছটি ব্যবহার করি তাহলে আমরা অনেক উপকারের ক্ষেত্রে গাছটি ব্যবহার করতে পারি। যেমন আমলা, যেটাকে আমরা আমলকি বলে থাকি, মূলাটি, জ্যোষ্ঠীমধু, আমলা, মূলাটি অর্থাৎ আমলকি, জ্যোষ্ঠীমধু, কালকিসার শুকিয়ে, অর্থাৎ আমলা, জ্যোষ্ঠীমধু এই তিনটি শুকিয়ে পাউডার করে যদি আমরা প্রতিদিন 1 চামচ করে সেবন করি,
তাহলে দেখা যাবে আমাদের শরীর নিরোগ থাকবে, সহজে কোনো রোগ আমাদেরকে আক্রমণ করতে পারবে না এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং এই গাছটি একটি ক্যান্সার প্রতিষেধক গাছ। এরপর অতিরিক্ত পানি ব্যবহারের জন্য অনেক সময় হাত পায়ে ঘাও এবং হাত পা গলতে শুরু করে। যারা কৃষি কাজ করে এবং আমাদের মা বোনদের এই রোগ বেশি হয়ে থাকে। আমাদের মা বোনেরা দেখা যায় যে বাড়ির কাপড় চোপড় ধোয়া, পানি নাড়াচাড়া, রান্নাবান্না সবসময় নাড়াচাড়ার কারণে অনেক সময় দেখা যায় যে হাত পায়ে অনেক এক প্রকারের ঘা হয় এবং হাত পা ফেটে যায়। কৃষকেরা মাঠে কাজ করার সময় অতিরিক্ত পানি নাড়ার ফলে দেখা যায় যে তাদের হাত পায়ে ঘা হয় এবং হাত পা ফেটে যায় এবং হাত পা গলতে শুরু করে। এক্ষেত্রে এই গাছটি একটি মহা ঔষধ। এই গাছ ব্যবহার করে এই রোগ থেকে মুক্তি পেতে পারি আমরা। সেক্ষেত্রে কালোকিসের গাছ বেটে আক্রান্ত স্থানে রস লাগালে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে এবং কয়েকদিন নিয়মিত লাগালে হাত পা গলা বা ঘা একদম সম্পূর্ণ ঠিক হয়ে যায়। এরপর আমরা সাধারণত দেখি ডায়াবেটিস রোগীদের কোথাও কেটে গেলে সহজে ঘা শুকায় না বা কাটা জায়গাটি সহজে শুকাইতে চায় না। কাটা স্থানে যদি ডায়াবেটিস রোগীরা এই গাছ বেটে রস লাগিয়ে দেয়, অর্থাৎ হাতে নিয়ে যদি ডোলে রস লাগিয়ে দেয়, তাহলে দেখবেন যে ঘা শুকানো শুরু হয়ে গেছে এবং কয়েকদিন নিয়মিত ব্যবহার করলে দেখবেন যে কেটে যাওয়া যে কোনো ঘা আপনার শুকিয়ে যাবে। এক্ষেত্রে আপনার ডাক্তারি কোনো ওষুধ সেবনের প্রয়োজন হবে না, কারণ ডায়াবেটিস রোগীদের ঘা সহজে শুকায় না। কিন্তু এই গাছ ব্যবহারে, এবং এটা বিশেষ করে প্রমাণিত, এই গাছ ব্যবহারে ডায়াবেটিস রোগীদের কেটে যাওয়া বা যে কোনো ঘা বা চোটে বা আঘাতে যদি কোনো ঘা হয় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপরে অনেক সময় দেখা যায় যে হাত পা মুচকে যায় বা মানে আঘাত লাগে, আঘাতের ফলে অনেক সময় দেখা যায় শরীরের ভিতরে ব্যথা থাকে, বাইরে ব্যথা বোঝা যায় না কিন্তু শরীরের ভিতরে প্রচণ্ড ব্যথা করে। এক্ষেত্রেও এই গাছ ব্যবহারের মাধ্যমে আমরা সেই ব্যথা থেকে মুক্তি পেতে পারি। এক্ষেত্রে এই গাছ পিষে গরম করে আক্রান্ত স্থানে লাগালে চোট, গোপন চোট বা আঘাত সেরে যায়। নিয়মিত কয়েকদিন ব্যবহারে দেখবেন যে শরীরের ভিতরে যদি কোনো বিষ ব্যথা থাকে সেটা ঠিক হয়ে যায়। এরপর চুলের জন্য এটি একটি মহা ঔষধ, আমি এর আগেও বলেছি, কারণ কেশরাজ, কেশরঞ্জন, তারপরে কালোকিসা নামটি শুনেই মনে হচ্ছে যে গাছটি বিশেষ করে চুলের জন্য খুব উপকারী। চুলে যে কোনো ধরনের সমস্যা এই গাছ ব্যবহার করে ঠিক করা যায়। গ্রামে দেখবেন যে ছোটো বাচ্চাদের মাথা নেড়ে করার পর এই গাছ বেটে মাথায় মালিশ করে দেয়, এতে করে নেড়া হওয়ার সময় কেটে গেলে ঠিক হয়ে যায় এবং চুল ঘন কালো হয়। আমলকি, শিকাকাই, তারপরে কালোকিসা গাছের গাছ একসাথে বেটে মালিশ করলে মাথার চুল অনেক মাথার চুলের অনেক উপকার হয়। চুল ঘন কালো এবং নতুন চুল গজাতে শুরু করে এবং আপনার চুল সিল্কি করার জন্য বাজারের কন্ডিশনার ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। এছাড়া এই গাছের রস নারকেল তেলের সাহায্যে মিশিয়ে ব্যবহার করলে চুল ঘন কালো হয়। অনেকে দেখবেন যে গাছ বেশি করে উঠে নিয়ে গিয়ে বেটে মাথার ব্যবহার করছে। চুলের জন্য আপনারা দেখবেন যে বাজারে এরকম ভিংরাজ তেল বা কেশরাজ তেল, কালোকিসা তেল পাওয়া যায়। ওই তেল সাধারণত এই গাছের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের মাধ্যমে এই তেলটি এই গাছের মাধ্যমে প্রস্তুত করা হয়। তেলটি মাথার জন্য খুব উপকারী। এরপরে যদি মাথায় খুশকি হয় এই কালোকিসা গাছ খুশকি দূর করে। যদি আপনার খুশকি হয় তাহলে আপনি এই গাছের 15-20 গ্রাম রস সামান্য সোহাগা ও পরিমাণ মতো দই মিশিয়ে মাথায় ভালোভাবে লেপ করে 1 ঘন্টা রেখে ধুয়ে ফেললে দেখবেন যে আপনার মাথার খুশকি দূর হয়ে গেছে এবং
চুল ঝরঝরে ঝরঝরে এবং পরিষ্কার হয়ে গেছে। এভাবে নিয়মিত 2-3 দিন ব্যবহার করলে দেখবেন যে আপনার খুশকি একদম খতম হয়ে গেছে। এরপরে আমরা চোখের সমস্যার জন্য এই গাছটি ব্যবহার করে থাকি। চোখের ব্যথা, চোখ ওঠা, চোখের যে কোনো ইনফেকশন, চোখের জ্যোতি বাড়ানো, এসব ক্ষেত্রে এই গাছের পাতার রস অর্থাৎ আমরা সরস যেটাকে বলে থাকি, এই পাতা এই যে কোমল কোমল পাতাগুলো নিয়ে, এই যে আপনারা দেখতেছেন কুচি কুচি কোমল কোমল যে পাতাগুলো, এই কোমল কোমল পাতাগুলো আমরা বেছে বেছে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে বেটে, বেশি করে রস বেটে আমরা একটি পাত্রে রেখে দেব 20-25 মিনিটের জন্য। দেখবেন উপরে রসগুলো থেকে যাবে এবং এর ভেতরে যেই মানে ময়লা বা অতিরিক্ত যে ইয়েগুলো থাকবে সেগুলো দেখবেন যে আপনার ওই পাত্রের নিচে পড়ে গেছে। উপরে রসটা আমরা ড্রপের মাধ্যমে চোখে ব্যবহার করব। তাহলে দেখবেন যে আপনার চোখের যে কোনো সমস্যা, চোখ ওঠা, চোখের ইনফেকশন, চোখের জ্যোতি বাড়ার জন্য খুবই উপকারী এই রসটি। কিন্তু আপনারা নিচের তলানি যেটা পড়বে এই তলানিটা কখনোই নেবেন না, কারণ উপরের তলানিটা যখন নিচে পড়ে যাবে উপরের রসটা শুধু চোখে ব্যবহার করবেন। এবং অবশ্যই গাছটি যখন ব্যবহার করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে নিয়ে ব্যবহার করবেন। বন্ধুরা, এরকম এই গাছের আরও অনেক উপকার রয়েছে। আজকে এ পর্যন্তই। নেক্সট এপিসোডে এই গাছ সম্পর্কে আরও বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।